মসজিদের যে তহবিল মানুষ মসজিদে দান করে একই কথা মাদ্রাসার জন্য প্রযোজ্য মাদ্রাসার জন্য মানুষ দান করে সেই টাকা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব কিংবা মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব কিংবা মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সাহেব মসজিদের টাকা বা মাদ্রাসার টাকা কোনো ব্যক্তিকে ধার দিতে পারে কিনা এর উত্তর হলো না মসজিদের টাকা বা মাদ্রাসার টাকা এটা কাউকে ধার দেওয়ার কোনো এখতিয়ার মসজিদ কমিটির বা ইমাম খতিব সাহেবদের নাই এমনকি তারা নিজের প্রয়োজনীয় মসজিদের টাকা ভাঙার অধিকার তাদের কারণ এটা তাদের কাছে আমানত মসজিদের টাকাটা তাদের কাছে কি আমানত এটা যদি তারা ভাঙেন অন্য কাউকে দেন সৎ উদ্দেশ্যে দিলেন ভালো কাজেই দিলেন তারপর সেটা আমানতের খেয়ানত হবে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ঈমান আলি মাল্লা আমানাতালা যেই মুসলমানের মধ্যে আমানতদারিতা নাই তার ঈমানও নাই আর কোরআনে কারীমে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের যারা মালিক হবে তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন যে সমস্ত মুসলমানরা আমানত রক্ষা করে এরা জান্নাতুল ফেরদাউসে যাবে এজন্য আমরা সব সময় সর্বদা আমাদের জীবনে আমানত রক্ষা করে চলব ইনশাআল্লাহ আমানত রক্ষা করে চলবেন তো ভাই ইনশাআল্লাহ আপনার কাছে আপনার কোনো দোস্ত কোনো কথা বলেছে বা যে কেউ কোনো কথা বলেছে বলার পর বলেছে ভাই কথাটা কাউকে বলিস না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা হাদাসাল রাজুলু ফালতাফা ফাহিয়া আফালতাফাতা ফাহিয়া আমানা আপনার কাছে কেউ কোনো কথা বলছে বলার পর সে সেখান থেকে সরে গেছে মুখটা সরায় নিছে তাহলে এই কথাটা আপনার কাছে আমানত হয়ে গেছে আমরা অনেক সময় আরেকজনের কাছে বলার সময় বলি ভাই সে নিষেধ করছে কাউকে বলতে আমি শুধু তোমাকে বললাম তুমি আবার খবরদার কাউকে বলিও না এরকম করে কি করি না সে আবার আরেকজনের কাছে বলে বলার সময় আবার একই ডায়ালগ দেয় যে ভাই এটা আসলে বলা নিষেধ শুধু তোমারে বলতেছি মানে তুমি স্পেশাল মানুষের জন্য তোমারে বলতেছি তুমি আর কাউকে বলিও না আছে না নাই আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের আমানতের খেয়ানত থেকে বেঁচে থাকার তৌফিক দান চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার আমরা কি সারা জীবন একরকম থাকব আমাদের জীবন পরিবর্তন করব না আলাম ইয়ানিল্লাযীনা আমানু আং তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ভাইরা আমার আল্লাহ বলেছেন এখনো কি সমান হয় না ইমানদারদের যে তারা তারা তাদের অন্তরগুলোকে বিগলিত করবে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে তাদের অন্তরগুলো নরম হবে ভীতে সন্ত্রস্ত হবে পাপের কাজ গুনাহের কাজ ছেড়ে পরিবর্তন করবে এখনো কি সময় হয় নাই ভাইরা আমার বয়সটা পার হয়ে যাচ্ছে জীবনটা শেষ হয়ে যাচ্ছে বরফের মতো গলে যাচ্ছে এই মাহফিল থেকে আমরা যে সমস্ত বদভ্যাসের কথা শুনবো সেগুলো আমাদের জীবন থেকে চিরতরে ত্যাগ করার প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আমি প্রতিজ্ঞা করলাম তুমি সাহায্য করো এটা করে তারপরে যাব বাসা ইনশাআল্লাহ অতএব কারোর আমানতের খেয়ানত করব আপনাকে কেউ টাকা পয়সা রেখেছে আপনার কাছে আমানত কেউ কথা বলেছে সেটা আপনার কাছে আমানত যদি সেটা আরেকজনের কাছে বলতে নিষেধ করে আজকাল যুবকরা দেখবেন ফেসবুকে কয়দিন পর পর স্ক্রিনশট ভাইরাল হয় আছে না নাই কার সাথে কার ইনবক্সে কি আলাপ হয়েছে হ্যাক করে কোনো রকম আপনি ওইটা উদ্ধার করলেন ওইটা আপনি ভাইরাল করে দিলেন এগুলাকে কোনো দোষী বিষয় মনে করি না আমরা কোনো লোক যদি অন্যায়ও করে তার ব্যক্তিগত অন্যায়কে আপনি সমাজে সর্বত্র ছড়ায় বেড়াবেন কোনো যৌক্তিক কারণ ছাড়া এ অধিকার কিন্তু আপনার নাই আল্লাহ আমাদেরকে আমানত সম্পর্কে সঠিক ধারণা এটা অর্জন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন